নমস্কার বন্ধুরা, আমার নাম পায়াল আর আপনারা দেখছেন পায়াল স্ল্যাম বাংলা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা শাড়ি ড্রেপিং ভিডিও। তো এই ভিডিওটাতেও আমি দেখাবো যে আপনারা কীরকমভাবে আপনাদের শাড়িকে একটু নতুন রকমভাবে পরতে পারেন যে কোনো অনুষ্ঠানে। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিন আজকে স্টাইলটা আপনারা কীরকমভাবে করবেন। তো সর্বপ্রথম আমি এখানে পরে নিচ্ছি দুটো সায়া। তো এখানে আমি দুটো সায়া কেন পরছি সেটা আমি পরে বলছি আপনাদের। তো প্রথমে দুটো সায়া আপনাদের পরে নিতে হবে, আর যদি আপনারা দুটো সায়াতে কমফোর্টেবল না মনে করেন তাহলে একটা সায়াও আপনারা পরে নিতে পারেন। আর তারপর আমি নিয়ে নিচ্ছি আমার শাড়ি। তো এখানে আমি একটা ভারী দেখে সিল্ক শাড়ি নিয়ে নিয়েছি। তো শাড়ির শেষ অংশটা নিয়ে আমি প্রথমে পিছনের দিকে এরকমভাবে গোঁজা স্টার্ট করব। প্রথমে পুরো পিছনের দিকটা ভালোভাবে গুঁজে নিতে হবে এইরকম করে। তারপর সাইড থেকে শাড়ি নিয়ে যেরকমভাবে কুচি করে সেরকমভাবে একটা কুচি করব। প্রথমে কুচি করে তারপর ওটাকে আমি কুচিটা ভালোভাবে নিচের দিকে পড়ছে কিনা সেটা একবার দেখে নেব। দেখে নিয়ে ওই কুচিটাকে আমি সামনের দিকে গুঁজে নেব। তো এইরকমভাবে প্রত্যেকটা কুচি করার পর কুচিটা ভালোভাবে নিচের দিকে পড়ছে কিনা সেটা একবার ভালোভাবে দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপর গুঁজতে হবে। আর একদম ছোট ছোট কুচি করবেন না, একটু সাইজে বড় বা একটু চওড়া কুচি করবেন, যাতে কুচিটা ভালোভাবে নিচের দিকে পড়লে জিনিসটা ভালো দেখতে লাগে। তো এইরকম করে কুচি করতে করতে যতটুকু অংশ ফাঁকা আছে পুরোটাকে আমি কভার করে নেব। অনেক সময় আমাদের বিয়েবাড়ি পড়লে আমরা নতুন শাড়ি কিনবো বলে লাফালাফি করি, কিন্তু আপনাদের যদি এমন কোনো শাড়ি থেকে থাকে যেটা খুব সুন্দর কিন্তু পুরাতন, কিন্তু আপনারা চাইছেন একটা নতুন কোনো লুক ক্রিয়েট করতে, তাহলে কিন্তু আপনারা আপনাদের পুরাতন শাড়িকে এইরকম নতুন স্টাইলে পরে একটা নতুন লুক ক্রিয়েট করতে পারেন। এর জন্য আপনাকে নতুন শাড়িও কিনতে হবে না আর আপনার পুরাতন শাড়িও রিইউজ হয়ে যাবে। আর সেটা শুধু আমার মতো সিল্ক ফ্যাব্রিকের শাড়ি হতে হবে সেরকমও কিছু নয়, আপনারা যে কোনো ফ্যাব্রিকের ওপর এই স্টাইলটা ট্রাই করতে পারবেন। সব রকমের ফ্যাব্রিকের ওপরই এই স্টাইলটা ভালো লাগবে। তো ব্যাস এরকম করে প্লিট করে করে আমি পুরোটা কভার করে নিয়েছি, মানে যতটুকু পেটিকোট ফাঁকা ছিল সেটা পুরোপুরিভাবে কভার করে নিয়েছি। আর এরপর আমি করব আঁচলের প্লিট। তো আঁচলের অংশ প্রথমে আসবো, এসে আঁচলের যে কুচিটা হয় সেটা আমি কমপ্লিট করে নেব। আঁচলের কুচি কমপ্লিট করার পর আঁচলটাকে তারপর ঘুরিয়ে বাঁদিকের কাঁধে রাখবো। আর এখানে আমি দুটো পেটিকোট বা দুটো শাড়ি এই কারণেই পরেছি যাতে এই যে লেহেঙ্গাটা হয়েছে, শাড়ি দিয়ে যে লেহেঙ্গাটা হয়েছে ওটা যেন একটু ভলিউমাইজ লাগে, মানে একটু ফোলা ফোলা লাগে। একদম খুব একটা ফোলা ফোলা ভাব হবে না, কিন্তু একটু আপনারা যদি এটাকে ট্রাই করেন তাহলে একটু লক্ষ্য করবেন একটু ফোলা ভাব আসেই। তারপর আঁচলের কুচিগুলো অর্থাৎ মাঝের কাছে অর্থাৎ বুকের কাছে যে কুচিগুলো আছে সেই কুচিগুলো আরেকবার ভালোভাবে এরকমভাবে সেট করে নিয়ে আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবো আঁচলটাকে। তো ব্যাস এরকমভাবেই আপনারা পরে নিতে পারেন এই স্টাইলটাকে। তো যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এরকম আরও বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ি পরা চুল বাঁধা দেখার জন্য আপনারা আমার চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।